আমন্ত্রণ এসএটিভি অর্থবাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি রূপানুর। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 685.67 কোটি টাকা লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 34.2 পয়েন্ট বেড়ে 6408 পয়েন্ট, DS30 সূচক 10.3 পয়েন্ট বেড়ে 1399 পয়েন্ট এবং DSES বা সরিয়া সূচক 15.1 পয়েন্ট বেড়ে 2317 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 381টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 219টির, কমেছে 113টির এবং অপরিবর্তিত রয়েছে 49টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল শাইন পুকুর সিরামিক্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, আরএকে সিরামিক্স, মন্নু ফেব্রিক্স ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 80.3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18,853 পয়েন্টে। সিএসসিতে আজ 276টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 155টির দর বেড়েছে, কমেছে 83টির আর 38টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 79.24 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থবাণিজ্যের বাকি খবর। অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভারত থেকে চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের মতো বাংলাদেশেও এবছর ধানের ভালো ফলন হয়েছে। তা সত্ত্বেও এক সপ্তাহের মধ্যে দেশে খাদ্যশস্যটির দাম 5% বেশি বেড়েছে। এ খবর পাশের দেশে খাদ্যপণ্যটির দামে প্রভাব ফেলেছে। এ বিষয়ে ত্রিপুতি এগ্রি ট্রেডের প্রধান নির্বাহী জানায়, বিশ্বের অন্যতম শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারত বন্যা ও খরায় ঘাটতি দেখা দিলেও নিয়মিত দেশটি থেকে তা চাল আমদানি করে বাংলাদেশ। সাধারণত পশ্চিমবঙ্গ থেকে চাল আমদানি করে তারা। এতদিন ভারতে চালের দাম স্থির ছিল, তবে বাংলাদেশ তা আমদানি করতে চাওয়ার খবরে দেশটিতে খাদ্যশস্যটির মূল্য 9% বৃদ্ধি পেয়েছে। 1 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির প্রস্তুতি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এজন্য সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে 22 জুন। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান জানায়, আগামী 22 জুন থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিপণনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এই বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছে, তবে এখনও সাড়া আসেনি। এ সংক্রান্ত বৈঠকে পণ্য কেনার অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী জানায়, বৈঠকে 123.5 কোটি 70 হাজার টাকায় মেঘনা সুগার রিফাইনারি ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে 15,000 টন চিনি কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্যাকেটজাত চিনির দাম 84 টাকা ও 50 কেজির বস্তা ভরা চিনির দাম কেজি প্রতি 81 টাকা পড়েছে। এ কার্যক্রমের মাধ্যমে দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এতদিন ধরে পরিচালিত ট্রাক সেল বন্ধ হয়ে যাবে। এবার সংস্থাটি বিক্রি করবে সয়াবিন তেল, ডাল ও চিনি। এজন্য আগে নির্ধারণ করা মূল্যই এখন পর্যন্ত ঠিক রাখা হয়েছে। দেশে ডলারের সংকট বেড়েই চলছে, দিন দিন বাড়ছে দাম। ডলারের বিপরীতে পতন হচ্ছে টাকার মানের। কেন্দ্রীয় ব্যাংকের জানায়, বিভিন্ন ব্যাংকের কাছে প্রতি ডলার 92.80 টাকা দরে 6.40 কোটি ডলার বিক্রি করা হয়েছে। ডলার বিক্রির কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় 41.44 বিলিয়নে নেমে এসেছে। ব্যাংকগুলো আমদানি বিলের জন্য নিচ্ছে 93 থেকে 95 টাকা, নগদ ডলার বিক্রি করছে 96 থেকে 97 টাকা আর ব্যাংকের বাইরে খোলা বাজারে ডলার বিক্রি হয় 97 থেকে 98 টাকায়। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে 92.80 টাকা দরে। এর আগে দেশে বেশি রেমিটেন্স আনতে গেলে 2 জুন ডলারের দামের সীমা তুলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।